জ্বালানি সাশ্রয়ে সরকারি ঘোষণার পরে ঢাকার একটি পেট্রোল পাম্পের চিত্র এটি। সরকার মনে করছে গ্রীষ্মের এই মৌসুমে যদি সাশ্রয়ী হওয়া যায়, শীত কিংবা কম গরমের মৌসুমে এমনিতেই সুবিধা পাওয়া যাবে। আর সার্বিক খরচ কমাতে সরকারি এই সিদ্ধান্তকে অনেকটা স্বাভাবিকভাবেই নিয়েছে ভোক্তারা। সিদ্ধান্তটা ঠিক আছে, কোনো চাপ পড়বে না, যেদিনকে বন্ধ থাকবো ওদিনকে তেল নিলাম না আমরা, আগে নিলাম বা পরে। তবে পেট্রোল পাম্পের মতো জরুরি সেবার একটি প্রতিষ্ঠানের একদিন বন্ধ থাকা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন কেউ কেউ। বিশেষ করে জরুরি সেবাও দূরপাল্লার যানবাহন চালকেরা বলছেন এতে সমস্যাই হবে। কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে, কোনো রোগী থাকতে পারে, হাসপাতাল যেতে পারে, সেক্ষেত্রে সমস্যা অবশ্যই। দাদা মাইশের আমরা যে মাল পরিবহন করি এটা নিতে অসুবিধা হবে, তেল না থাকলে আমরা নিব কীভাবে? যদি সাপ্তাহিক বন্ধ হয়, কারণ শুক্রবার শনিবার সব সরকারি বন্ধ থাকে, ওই দিন গাড়ির চাপও পাম্পে একটু কম থাকে, ওই দিনের জন্য ভালো হবে। ডিজেল সাশ্রয়ে বিদ্যুৎ কেন্দ্র বন্ধ কিংবা লোডশেডিংয়ের ঘোষণা এমন সময় আসলো যখন আন্তর্জাতিক বাজারে কিছুটা কমেছে ক্রুড অয়েলের দাম। এই জ্বালানি বিশেষজ্ঞের কাছে প্রশ্ন ছিল, ঠিক পথে কি হাঁটছে বাংলাদেশ? ভবিষ্যতে বড় বিপর্যয় থেকে নিজেদেরকে রক্ষা করতেই কিন্তু এই যে কিছু সাধন হচ্ছে, যাতে আমাদের ডলার সংকট না হয়, জ্বালানি বড় ধরনের ব্যাপক সংকট না হয়, তার আগেই আমরা সাশ্রয় করা শুরু করেছি। আন্তর্জাতিক বাজারে ক্রুড অয়েলের দাম কমে এসছে, কিন্তু প্রোডাক্ট প্রাইস অর্থাৎ ডিজেল এবং গ্যাসোলিনের প্রাইস কিন্তু খুব বেশি কমেনি। লোডশেডিংয়ের কারণে উৎপাদনশীল শিল্পের কার্যক্রম যাতে ব্যাহত না হয় সেদিকে খেয়াল রেখে এলাকা বিভাজনের পরামর্শ দিয়েছেন এই বিশেষজ্ঞ। এদিকে বিদ্যুৎ প্রতিমন্ত্রী জানিয়েছেন মালিকদের সঙ্গে কথা বলেই পেট্রোল পাম্পের সাপ্তাহিক বন্ধের দিন নির্ধারণ করবে বিপিসি।